লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের দুটো ফোন। কি কি ফিচার থাকতে পারে তাতে? স্যামসাং গ্যালাক্সি A34 5G ফোন লঞ্চ হতে চলেছে। শোনা যাচ্ছে এই ফোনে একটি 6.6 ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। চারটি রঙে স্যামসাং গ্যালাক্সি A34 5G ফোন লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে। অসম সিলভার, অসম ভায়োলেট, অসম লাইম, অসম গ্রাফাইট, এই চার রঙে স্যামসাং গ্যালাক্সি A34 5G ফোন লঞ্চ হতে চলেছে। অ্যান্ড্রয়েড 13-এর সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন। এছাড়াও শোনা যাচ্ছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ ও 6GB র্যাম এবং 256GB স্টোরেজ এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে এই ফোন। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের এই ফোনে 25W চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। BIS এর সাইটেও এই ফোনের নাম দেখা দিয়েছে। এতএব স্যামসাং গ্যালাক্সি A34 5G ফোন ভারতেও লঞ্চের সম্ভাবনা রয়েছে। ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ থাকতে পারে এই ফোনে। সেখানে 48 মেগাপিক্সেলের মেইন সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের আরও একটি ফোন লঞ্চ হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি A54 5G লঞ্চ হতে চলেছে। এই ফোনও অসম হোয়াইট, অসম গ্রাফাইট, অসম লাইম, অসম ভায়োলেট এই চারটি রঙে লঞ্চ হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি A53 5G ফোনের সাকসেসের হিসেব এই ফোন লঞ্চ হতে চলেছে। দুটো ভ্যারিয়েন্টেই এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। 8GB র্যাম এবং 128GB স্টোরেজ ও 8GB র্যাম এবং 256GB স্টোরেজে এই দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি A54 5G ফোন। এই ফোনে এক্সিনোস 1280 COS থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে একটি 6.4 ইঞ্চির ফুল HD প্লাস OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে 120Hz। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ থাকতে পারে। সেখানেও 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকতে পারে। তার সঙ্গে থাকতে পারে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। LED ফ্ল্যাশ থাকতে পারে এই ফোনে।